বন্ধুগণ আজকে আমরা শিখব কাইন্ডস অফ কনজাংশন অর্থাৎ কনজাংশন জাতীয় যতগুলি শব্দ হয় ততগুলি শব্দ বাংলা মিনিং সহকারে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ পুরো বিষয়টি কেবল এক ক্লাসে বুঝতে পারবেন আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা মিনিং সহকারে লেখা হয়েছে এবং ভিডিও লেকচার আলোকে লেখা হয়েছে এই বইয়ের প্রতিটি পৃষ্ঠেই ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে বন্ধুগণ ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এখন আসুন কনজাংশন কাকে বলে ও কত প্রকার যে ওয়ার্ড বা শব্দ দুই বা ততোধিক ওয়ার্ড বা ফ্রেজ কিংবা ক্লোজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে ইহা তিন প্রকার সাবঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং এবং কোরেলেটিভ কনজাংশন তো এখন আসুন সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলি হলো এখানে নয় প্রকার নয়টি যেমন এক নম্বর হলো টাইমিং টাইমিং জাতীয় কনজাংশন যেমন আফটার বিফোর টিল আনটিল হোয়েন সিন্স হোয়াইল অ্যাজ লং অ্যাজ সো লং অ্যাজ তো অর্থগুলো আমরা জেনে নেই আফটার হতো পর পরে বিফোর আগে পূর্বে টিল যে পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না না পর্যন্ত আনটিল যে পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না না পর্যন্ত হোয়েন যখন তখন যে সময় সে সময় সিন্স যেহেতু সেহেতু হোয়াইল যখন অ্যাজ লং এজ যতক্ষণ ততক্ষণ আবার অ্যাজ লং এজ দিয়ে যদি অত প্রকাশ হয় এই সত্ত্বে সো লং অ্যাজ যতক্ষণ ততক্ষণ যদি এই সত্ত্বে এরূপ অর্থ প্রকাশিত হয় এখন আসুন বন্ধুগণ কজ অর রিজন যেমন সিন্স অ্যাজ বিকজ সিন্স হত যেহেতু সেহেতু অ্যাজ যেহেতু সেহেতু বিকজ কারণ পারপাস সো দ্যাট যাতে যাহাতে ইনরা দ্যাট যাতে যাহাতে যাতে করে সো দ্যাট হলো যে লেস্ট পরে যেতে না ঘটে এই আশঙ্কায় কন্ডিশন যেমন ইফ ইফ হতো যদি আনলেস যদি না প্রোভাইডেড যদি ইনকেস যদি অ্যাজ ইফ যেন অ্যাজ দো যেন প্রোভাইডেড দ্যাট যদি প্রোভাইডিং দ্যাট যদি এখন আসুন পাঁচ নম্বর হচ্ছে দো যদিও তথাপি অল দো যদিও তথাপি হাউ এভার যেভাবেই হোক ইফেক্ট হলো সদেট এতই যে কম্পেরিজন এখানে অ্যাজ অ্যাস যেমন মতো যেমন তেমন স এস মতো তত মতো ততটা এতটা মতো এতটা ততটা এতটা যতটা ততটা না এরূপ অর্থ প্রকাশিত হয় এটা হাবুদক হয় আবার নট টিল না নট স নাবুদক হয় দেন অর্থ চে এখন আসেন ম্যানার ম্যানার তো স তাই সেজন্য অ্যাজ হতো যেমনটা অ্যাকর্ডিং অ্যাস যে মাত্রা বা যে অনুপাতে পজিশন হলো দ্যাট দ্যাট হলো যে তো বন্ধুগণ প্রথম অংশ থেকে আমরা শিখে নিলাম সাবঅর্ডিনেটিং কনজাংশন যতগুলি হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে খুঁজে বের করে করে এখানে সবগুলি দেওয়া হলো তাই আপনার সন্তানকে লিখে লিখে পড়াতে থাকুন এখন আসুন বন্ধুগণ কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে এক নম্বর হল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বোথ অ্যান্ড এবং ওভয় ওভয়টাই ওভয় জনই নট নো লেস দেন বা নট লেস দেন কোনো অংশে কম নয় নট অনলি বাট অলসো শুধু নয় আরও অলসো এস আরও 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 টু ও এরও অর্থ প্রকাশিত হয় এখন আসুন যে অল্টারনেটিভ কনজাংশন যেটা আইডার অর হয়তো এটা না হয় ওইটা নাইডার নর এটাও না ওটাও না অর অত নথবা অন্যথায় কিংবা অথবা আদারস নথবা এখন আসুন তো তিন নম্বর হলো বাট কিন্তু তথাপি ইয়েট তা সত্ত্বেও তথাপি স্টিল তা সত্ত্বেও তথাপি হাউ এভার যা হোক হোয়ার এস যেখানে পক্ষান্তরের অপর পক্ষে হোয়াইল যখন তখন ঠিক এই বা সেই সময়ে একই সময় বা ক্ষণ বা সময় বা ক্ষণ নেভার দ্য লেস তথাপি তবু তা সত্ত্বেও অন দ্য কন্ট্রারি বিপরীতে পক্ষান্তরের অপর পক্ষে বিপরীত পক্ষে এখন আসুন বন্ধুগণ চার নম্বর হলো সুতরাং অতএব যে কারণে যে জন্য তাই দেয়ারফোর সুতরাং অতএব সেজন্য সে কারণে সেজন্য তাই দেন তখন ফর জন্য দরুন অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ তো বন্ধুগণ এখন আসুন তিন নম্বরটা আমরা শিখব কোলারেটিভ কনজাংশন আইডার অর হয়তো নয়তো হয়তো এটা না হয় ওইটা এটাও না ওটা এটা বা ওটা নাইডার নর এটাও না ওটাও না ওয়েদার অর হোক বা না হোক
করুক বা না করুক এটা এটাই হোক বা ওটা হোক যাই হোক বা না হোক অর্থে প্রকাশিত হয় ওয়াইডার অর নট অনলি বাট অলসো শুধু নয় আরও ন লেস দেন বা নট লেস দেন চেয়ে কম নয় কোনো অংশে কম নয় ন ফিওর দেন চেয়ে কম নয় বা সংখ্যায় অ্যাজ এস মতো যেমন তেমন সো অ্যাজ মতো মতো বা ততটা এতটা যতটা ততটা না এটা হাবোধক হয় আবার নাবোধক নাবোধক অর্থ প্রকাশিত হয় যখন নট সো আসবে তখন এরূপ অর্থ প্রকাশিত হবে এখন আসুন দ্য সেম অ্যাজ একই মতো একই যেমনটি দ্য সেম দ্যাট ঠিক দ্য সেম দ্য ঠিক একই ঠিক তেমনই ঠিক এটার মতোই সাচ অ্যাজ এমন যে এমন যেমনটা বোথ অ্যান্ড এবং ওভয় ওভয়টি ওভয় জনই ন সোনার দেন যখনই তখনই যেই মাত্র সেই মাত্র যেই মাত্র তেমনই সঙ্গে সঙ্গে এরূপ অর্থ প্রকাশিত হয় কার্সলি হয়েন যখনই তখনই যেই মাত্র ঠিক সেই মাত্র যেই মাত্র এমনই সঙ্গে সঙ্গে হার্ডলি হয়েন যখনই তখনই এরূপ অর্থ প্রকাশিত বন্ধুগণ ন সোনার দেন কার্সলি হয়েন হার্ডলি হয়েন একই অর্থ প্রকাশিত হয় তো বন্ধুগণ আজকের আলোচনা থেকে আমরা শিখে নিলাম কনজাংশন যাবতীয় যতগুলি শব্দ সকল শব্দগুলি এদের যাবতীয় প্রতিটি ব্যবহার ভেঙে ভেঙে অন্যান্য চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে আপনারা উক্ত চ্যাপ্টারটি দেখুন ইনশাল্লাহ প্রতিটি ব্যবহারই অত্যন্ত গোছানো ডায়াগ্রাম আলোকে একদম পূর্ণাঙ্গ রূপে আলোচনা করা হয়েছে পরবর্তী ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন Thank you very much.